স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি অনুবাদে ভুলের ছড়াছড়ি চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দিয়েছেন অনুবাদক। জুমাতুল বিদার বিশেষ রিপোর্ট। স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, নিজের সবটাই যিনি উজাড় করেছিলেন লাল সবুজের এই ভূখণ্ডের জন্য। ব্যক্তি স্বার্থ ভুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সাধারণের অধিকার আদায়ে। আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। ইতিহাসের মহানায়ককে জানা ও চেনার সেরা উপায় তার আত্মজীবনী। মৃত্যুর 37 বছর পর প্রকাশিত হয়েছিল অসমাপ্ত আত্মজীবনী। বাংলায় প্রকাশিত বইটি একই বছর ইংরেজিতেও অনূদিত হয়। বাংলা ভাষাভাষীদের বাইরে বিশ্বনেতাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এরপর নানা ভাষায় বইটি প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলা আর ইংরেজি সংস্করণে রয়ে গেছে অসামঞ্জস্য। ইংরেজি অনুবাদের ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধু আর ইতিহাস সম্পর্কে ভিন্ন ধারণা। ইংরাজি বইটাতে আমি পড়তে গিয়ে বাংলা এবং ইংরেজির সাথে যখন মিলাতে গেলাম, তখন আমি অসংখ্য ভুল ত্রুটি, অসামঞ্জস্য, তথ্যবিন্যাস, এমনকি বঙ্গবন্ধু চেতনা বিরোধী বক্তব্য দেখে আমি স্তম্ভিত হয়ে যাই যে এই বইটি কি করে মানুষের হাতে গেল উইদাউট চেকিং। কারণ বইটা কেউ পড়ে দেখছেন বলে আমার কাছে মনে হয় না, যারা বিতরণ করছেন তারা। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু উল্লেখ করেন, সাম্প্রদায়িক দাঙ্গার সময় মৌলভী সাহেবের পেছনে লাঠি ও তলোয়ার হাতে ছুটছেন একদল লোক। কয়েকজন লোক কিছু লাঠি নিয়ে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ালেন। বইটির ইংরেজি সংস্করণে হাতের সেই লাঠি হয়ে গেল তরোয়ারি, যা ডাক্তার কালিদাস বৈদ্যের লেখা বিতর্কিত বই বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব এর 54 ও 55 পৃষ্ঠার বর্ণনার সাথে মিল রয়েছে, যেখানে বলা হয় দাঙ্গায় শেখ মুজিবুর রহমান নিজ হাতে ছোড়া নিয়ে রাস্তায় নেমেছিলেন। শুধু তাই নয়, দ্য আনফিনিশড মেমোরিজ বইয়ে ভুল রয়েছে বঙ্গবন্ধুর ম্যাট্রিক পরীক্ষার সালটিও, যেখানে তিনি উল্লেখ করেন 41 সালে পরীক্ষা দেওয়ার কথা। দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতেন বঙ্গবন্ধু। ইংরেজি সংস্করণে বঙ্গবন্ধুর কথনে ঠিক থাকলেও বইয়ে যোগ করা পলিটিক্যাল প্রোফাইলে রয়েছে ভুল। সেখানে 1940 সালে বঙ্গবন্ধুর ম্যাট্রিক পাশ করার কথা লেখা। গবেষক এম এ বার্নিকের গবেষণায় প্রথম উঠে আসে এমন অসঙ্গতি, যার সূত্র ধরে চ্যানেল 24 বিস্তৃত অনুসন্ধান চালায়। প্রকাশনা সংস্থা থেকে খোঁজ চলে স্বনামধন্য ও এলাকাভিত্তিক লাইব্রেরিতে। সবখানে একই ভুল, সংখ্যায় যা নেহাত কম নয়। বইটির ইংরেজি অনুবাদে পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের প্রতিনিধির সাথে সাক্ষাতের ঘটনায় পীর সালাউদ্দিনকে বানিয়ে দেয়া হয়েছে পীর জালালউদ্দিন। আর অসমাপ্ত আত্মজীবনীতে ষড়যন্ত্রকারী দলীয় নেতৃবর্গকে চিহ্নিত করে আব্দুস সালাম খান, ময়মনসিংহের হাশিম উদ্দিন আহমেদ, রংপুরের খয়রাত হোসেন, নারায়ণগঞ্জের আলমাস আলী ও আব্দুল আওয়ালের কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু। অনুবাদে নেই আব্দুল আওয়ালের নামটি। এমনকি আওয়ামী লীগের উপর তৎকালীন সরকারের প্রথম প্রকাশ্যে আঘাতে গ্রেফতারকৃতদের সংখ্যাও গায়েব ইংরেজি অনুবাদে। পিকিং শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু বাংলায় বক্তব্য দেন এবং আতাউর রহমান খান সেটি ইংরেজি অনুবাদ করে শোনান বলে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ করেছেন। অথচ ইংরেজি সংস্করণের সময় আতাউর রহমান খানের সেই অনুবাদের তথ্যটি বাদ দিয়ে দেওয়া হয়। এমনকি সম্মেলনে 378-এর পরিবর্তে লেখা হয় 338 জন সদস্যের কথা। আর সংগঠনের নাম ঠিক রেখে অনুবাদের বিষয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বইটিতে ছাত্রলীগের স্থানে লেখা হয়েছে স্টুডেন্ট লীগ, যার ফলে ভিন্ন ভাষার কেউ বইটি পড়ে ছাত্রলীগ নামক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংগঠনটির নাম পর্যন্ত জানার সুযোগ পাবে না।
পরিকল্পনা অনুযায়ী জেল কর্তৃপক্ষকে দরখাস্ত দিয়ে 16 ফেব্রুয়ারি থেকে অনশন শুরুর হুঁশিয়ারির তথ্যটি বিকৃত ইংরেজি অনুবাদে। উল্লেখ নেই 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। আমার মনে কি যে অনুবাদটা যেভাবে, যার হাত ধরে এই অনুবাদ, তিনি কি বলছেন ভুলের মহামারী নিয়ে? আমার চোখে তো কোনো ভুল নেই, আর যারা এটাকে ওয়েট করেছে আমাদের প্রাইম মিনিস্টারের টিম, তারা তো এটা চোখে পড়লে তখনই ঠিক করে নিয়েছে। এরপর আর কোনো সংশোধনে আমি কোনো কারণ দেখি না। ভুলটা আমার না, এটা কালেকটিভ ভুল, অনেকেই এটার মধ্যে ইনভলভ ছিল। আমি অনুবাদ করেছি একা, কিন্তু অনুবাদটা লাইন বাই লাইন দেখা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে, তারপরে গেছে। তো কী বলবো আর, দায় স্বীকারের সঙ্গে ভুল সংশোধনের উদ্যোগের আশ্বাসও দিয়েছেন অনুবাদক। খুব ছোট মূল ন্যারেটিভকে কোনোভাবে মানে ইয়া করে না, কিন্তু সত্যের স্বার্থে এগুলি হয়তো মানে পরবর্তী এডিশনে এটা ঠিক করা যায়, ইমপ্রুভড এডিশন করা যায়। যদিও শুধু ইংরেজি নয়, এই ভুলের রেশ ছড়িয়ে পড়েছে অন্য ভাষার সংস্করণগুলোতেও। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়ল বেসরকারি কন্টেইনার ডিপো বা ICDগুলোতে। চট্টগ্রামের 19টি ডিপোতে হ্যান্ডলিং চার্জ বেড়েছে 35%। তবে খরচ সমন্বয়ের নামে চার্জ অতিরিক্ত বাড়ানোর অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ পরোক্ষ আগুন ছড়িয়েছে সবখানে, যার আঁচড় লেগেছে চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার ডিপো বা ICDগুলোতেও। আমদানি রপ্তানি পণ্য আর খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে সেবার উপর প্যাকেজ হিসেবে চার্জ আদায় করে ডিপোগুলো, যাদের পরিচালন ব্যয়ের 85% ডিজেল নির্ভর। ICD মালিকদের সংগঠন বিগডা বলছে, ডিজেলের দাম 42.5% বৃদ্ধিতে ডিপোর সামগ্রিক ব্যয় বেড়েছে 35%, ফলে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে চার্জ। এটা রপ্তানি বাণিজ্যকে যেমন নিতে হবে, আমদানি বাণিজ্যকে নিতে হবে, কারণ আমরা যারা সার্ভিস প্রোভাইড করছি কেউ কিন্তু নিজের ক্ষতি করে সেবা প্রদান করতে পারবে না। ডিপোগুলোতে রপ্তানিকারকের পক্ষে শিপিং এজেন্ট আর আমদানিকারকের পক্ষে চার্জ পরিশোধ করে CNF এজেন্ট। তারা চার্জ বাড়ানোর বিপক্ষে না হলেও তাগিদ দিয়েছেন যৌক্তিক পর্যায়ে রাখার। ফুয়েলের যে কম্পোনেন্টটা আছে, ওই এক্স্যাক্ট কম্পোনেন্টটা ওনারা বাড়াতে পারেন, কিন্তু ওনারা দেখা যাচ্ছে যে পুরো চার্জের 42.5% বাড়িয়ে অলরেডি আমরা যারা MLO আছি, যাদের সাথে কন্ট্রাক্ট আছে, ইন্ডিভিজুয়াল ডিপো থেকে আমরা নোটিশ পেয়ে গেছি। ওনারা বলছেন যে ওনারা শুধুমাত্র তেলের দামটুকু সমন্বয় করেছেন। এখন আমার তো সেটা বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এটা 15% 20% হলে সঠিক হতো। তো এইটি নির্ধারণ করবে কে? আমি আমদানিকারক রপ্তানিকারকের প্রতিনিধি হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে অফডকগুলি বেশি চার্জ নিয়ে নিচ্ছে। তো এইটি সঠিকভাবে বলতে পারতো বন্দর কর্তৃপক্ষের সাথে যদি তারা বসে এই কাজটি করতেন। অবশ্য বিগদার দাবি, চুলচেরা বিশ্লেষণ করেই বাড়ানো হয়েছে চার্জ। 42.5% যদিও জ্বালানি বেড়েছে, আমরা 42.5% না বাড়িয়ে যতটা সহনীয় পর্যায়ে পারা যায় আমরা সেই নিম্নতম পর্যায়েই আমাদের বৃদ্ধিটা কার্যকর করার চেষ্টা করব। 19টি বেসরকারি ICDতে মাসে রপ্তানি পণ্য আর খালি কন্টেইনার হ্যান্ডলিং হয় গড়ে 70,000 করে, আর প্রায় 30,000 মতো হ্যান্ডলিং হয় আমদানির কন্টেইনার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এলাকা ভিত্তিক এক একদিন কলকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, গতকাল তো প্রজ্ঞাপন জারি হলো, কুমিল্লার কলকারখানাগুলোতে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে? আতিক, আপনি জানেন যে গত জুলাই মাস থেকে কিন্তু লোডশেডিংয়ের কারণে সরকার বিভিন্ন এলাকায় আপনার লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো এরই প্রেক্ষিতে গতকালকে আপনার শিল্প এলাকা ভিত্তিক আপনার যে প্রজ্ঞাপন ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আপনার কুমিল্লা যে EPZ রয়েছে সেখানকার মহাব্যবস্থাপক, আমরা তার সাথে কথা বলেছিলাম, জুলুর রহমান, তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে প্রজ্ঞাপন গতকালকে জারি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কুমিল্লা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে আগামী সপ্তাহে যখন প্রথম কর্মদিবস, তারা এই বিষয়টি বসবেন এবং কর্মকর্তার সাথে বৈঠক করে সিদ্ধান্ত যে সাপ্তাহিক কোন দিন আপনার এই শিল্প এলাকায় কুমিল্লার যে
ইপিজেড এলাকা আছে, এখানে আপনার 43টি আপনার এখানে কোম্পানি রয়েছে। এখানে বিদেশি যে কোম্পানিগুলো এখান থেকে আপনার বিভিন্ন গার্মেন্টস এবং অন্যান্য পণ্য উৎপাদন করেন, তাদের সাথে সমন্বয় করে আপনার এই বিষয়গুলো বাস্তবায়ন করেন। পাশাপাশি কুমিল্লার মেঘনা উপজেলাও কিন্তু বেশ কিছু শিল্পাঞ্চল রয়েছে, এইসব এলাকায় কিন্তু আলাদাভাবে শিল্প কলকারখানা মন্ত্রণালয়ের অধীনস্থ তাদের যে কর্মকর্তা রয়েছেন তারা সেখানে যাবে, তাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে আপনার সপ্তাহের কোন দিন ছুটি ঘোষণা করা হবে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ, পরবর্তী আপনার যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখনই আপনার বিস্তারিত জানাতে পারবো। আতিক জি জাহিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন জাহিদুর রহমান। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে অস্থির রয়েছে চালের বাজার, এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রায়হান সবুক্তকিন। রায়হান, বেশ কিছুদিন ধরেই তো চালের দর বাড়তির দিকে সারা দেশে আসলে এটি দেখছি আমরা, একটু জানাবেন সেখানকার সার্বিক চিত্রটা। আসলে শুধু চালের দাম নয়, দাম বাড়েনি এমন কোনো পণ্য আমি তো দেখতে পাচ্ছি না। আসলে আমরা যদি এই বিষয়টার চিত্র নীলফামারী শুধু না, এটা সম্ভবত সারা দেশের চিত্রই হয়ে উঠবে। আমরা যদি একজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলি, উনি আসলে আমাদেরকে জানাতে পারবে যে কী অবস্থাটা দাঁড়িয়েছে, সব কিছু বিক্রির আসলে কোন পর্যায়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে যোগ দিচ্ছে আমাদের এই যে রিপন, রিপন আপনি কি আমাদেরকে বলবেন যে আসলে কী অবস্থাটা দাঁড়িয়েছে? আসলে সব জিনিসের দাম নতুন করে বাড়ছে, যারা জ্বালানি তেল এক সপ্তাহ আগে বাড়ার পর থেকে বাজারে সব জিনিসের দামই বেড়ে গেছে। যেটা আমরা যেমন আটাটা বিক্রি করতাম এর আগে 38-40 টাকা, সেটা এখন 50 টাকা। তারপর ডাল, সুজি, চিনি, চিনি আমরা 7 দিন আগেও বিক্রি করছি 78-80 টাকা, সেটা এখন 86-88 টাকা, তারপরে 85 টাকা। প্যাকেট চিনিগুলো 5 টাকা করে দাম বেড়ে গেছে। নতুন করে দাম বাড়ছে সব ধরনের বিস্কুটগুলো, বিস্কুটগুলোর দাম, যে বিস্কুট আমরা একটা 10 টাকা দামের বিস্কুট দিতাম বা আগে বিক্রি করতাম, সেটা এখন 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আবার ওয়েটও পাওয়া যায় 50 টাকার একটা বিস্কুট হয়ে 70 টাকা। এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, শুধু নতুন করে তেলের দামটা বাড়ে নাই। কারণ হচ্ছে তেলটা যে এখন শর্ট সাপ্লাই দিচ্ছে, ব্যবসায়ীরা 20 টাকা করে বাড়ানোর একটা কথা আছে, সেজন্য কোম্পানিগুলোর ডিলারদের মাল দিচ্ছে না, নতুন ডেট হওয়ার পরে হয়তো তার মাল দিব। এখন মার্কেটের তেল আগের দামে বিক্রি হচ্ছে, কিন্তু তেলের সংকট চলছে। অর্থাৎ আপনি শুনছিলেন যে কি সব কিছুই প্রায় বেড়েছে, যেগুলো বাড়েনি সেগুলো বাড়ার অবস্থায় রয়েছে, এবং হয়তো সেগুলো কিছু কিছু সংকটও চলছে। তো এই ছিল পরিস্থিতি আর্থিক আমার কাছ থেকে নীলফামারী থেকে। জি রায়হান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাল সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রায়হান সবুক্তকিন। পরের প্রসঙ্গে যাব। রাজধানীতে নারী চিকিৎসক হত্যায় অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল বুধবার রাতে রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্টের 4তলার 305 নম্বর রুম থেকে চিকিৎসক জান্নাতুল নাইমের মরদেহ উদ্ধার হয়। হোটেলটিতে তার সাথে স্বামী পরিচয়ে উঠেছিলেন রেজাউল করিম। পুলিশ জানায় নিহতের গলা, মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। পরে কলাবাগান থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। রক্তনালী ব্লক হলে আর কেটে ফেলতে হবে না হাত, পা ও আঙ্গুল, অঙ্গহানি ছাড়াই সুস্থ হতে পারেন রোগী, দেশেই মিলছে এই চিকিৎসা। সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। উল্টো বাড়তে থাকে। একসময় জানানো হয় রক্তনালী ব্লক হয়ে যাওয়ায় আঙুল কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। পরে বিএসএমএমইউতে এলে এখানকার চিকিৎসকরা জানান আঙুল না কেটেও চিকিৎসা সম্ভব। আমার যদি আঙুলটাই যদি ফেলাই দেয় তাহলে আমার কে দেখবে? গার্ড হওয়ার পরে আমি যে পরীক্ষা করছি, এনজিওগ্রাম করছি, ওটার ভিতরে ধরা পড়ছে আমার রক্তনালী বন্ধ হয়ে গেছে। তো কুস্কিতে আমার অপারেশন করা লাগবে, তখন কুস্কিতে অপারেশন করার পরে এই রক্ত আবার কমপ্লিট হয়ে গেছে। 70 ছুঁই ছুঁই করিম সাহেব এসেছেন হাত আর পায়ে দগদগে ঘা নিয়ে। তিনিও বেশ কিছুদিন নানা চিকিৎসা নিয়েও সুস্থ না হয় অবশেষে এসেছেন বিএসএমএমইউতে। পায়ে মানে আপনার ওই ম্যাচ হয়েছিল মানে ব্লেড দিয়ে ম্যাচটা একটু কাটছিলাম, কাটার পরে আপনার এই ইনফেকশন হয়েছে। দেশের যে ডাক্তার, এই ডাক্তাররা তো মানে ভালো মতন রোগ ধরতে পারে না, আমার ওষুধও দিতে পারে না। পরে দিয়ে আমি ঢাকা শহরে মানে এফিজিতে আইসি। সারা শরীরেই হতে পারে রক্তনালীর ব্লক, এই জটিল সমস্যায় হতে পারে অঙ্গহানি, এমনকি মৃত্যুও।
গ্যাংরিন হওয়ার কারণ এক নাম্বার হচ্ছে যে ধূমপান, হ্যাঁ ধূমপানের জন্য এক, দুই নাম্বার হচ্ছে যদি হচ্ছে উচ্চ রক্তচাপ যদি থাকে, সেটা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, তারপর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস মেলাইটাস, এবং যদি রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালীগুলো একটু 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। তবে আশার কথা হলো স্টেম সেল ও প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপির মাধ্যমে নতুন রক্তনালী তৈরি করে অঙ্গ কেটে ফেলা ছাড়াই এ রোগের প্রতিকার সম্ভব। হার্ট অ্যাটাক হলে যেভাবে আমরা স্টেন্টিং করি অথবা বেলুন এনজিওপ্লাস্টি করি, যে জায়গাটা রক্তনালী বন্ধ পায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে বেলুন দিয়ে আমরা চর্বিটাকে সরাই দিতে পারি অথবা ওখানে একটা স্টেন্ট দিতে পারি। স্টেন্ট দিলে আবার সার্কুলেশন রিএস্টাবলিশড হয়, অথবা দেখা যাচ্ছে যে না তার এই কোনো অপশনই নাই, তার স্টেন্টও পরানো যাচ্ছে না অথবা বেলুনিংও করা যাচ্ছে না, তখন আমরা কী করি নতুন করে রক্তনালী তৈরি করা যায়, এটাকে এনজিওজেনেসিস বলে, এটা আমরা স্টেম সেলের মাধ্যমে করতে পারি। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান বর্তমানে কেবল রক্তনালীতে ব্লকই নয়, দেশেই রয়েছে ভেরিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। সিয়েরা লিওনের সরকার বিরোধীদের সাথে সংঘর্ষে 6 পুলিশ সদস্য সহ নিহত অন্তত 27 জন, আহত হয়েছেন অনেকে। মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়োর পদত্যাগের দাবিতে রাজধানী ফ্রিটাউনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। আন্দোলন সহিংসতায় রূপ নিলে পুলিশ তাদের ওপর গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার বিকেল থেকে কারফিউ ঘোষণা করা হয়েছে দেশটিতে। সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ফের হামলা হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। গতকাল অন্তত 10 বার হামলা হয় কেন্দ্রটিতে। এতে কেউ হতাহত না হলেও বেশ কিছু রেডিয়েশন সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে গেল বুধবার G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে দ্রুত নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠার কথা জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় 15 বর্গমাইল এলাকা। দেশটির পোহাকুলিয়া সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের পশ্চিমাঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়। এর আশপাশে দুটি অগ্নেয়গিরি রয়েছে। প্রবল বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে অঞ্চলটিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে হাওয়াইয়ের আবহাওয়া বিভাগ। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।